নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালোই আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আর আমি সমস্ত কাজকর্ম করে এখন চলে এসেছি তো তুলসী মঞ্চটা পরিষ্কার করতে। তুলসী মঞ্চটা তো পরিষ্কার করতেই হবে। আর এখানে আমাদের অনেক গাছপালা, তো অনেক গাছপালা দেখি লঙ্কা জবা ফুল পাশেই আছে। জবা ফুল, লঙ্কা জবা ফুল ফুটেছে তো। আর এখানে অনেক গাছপালা আমাদের বাড়িতে আছে, এখানে অনেক গাছ আছে। পাখি কাক প্রচণ্ড নোংরা করে তো সেই জন্য ধুয়ে দিতেই হয় মাঝে মাঝে। অবশ্য গ্যাপও হয়ে যায়, সত্যি সত্যি বলছি। আর একটু আজকে পরিষ্কার করে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি আর কি। এই যে আমার প্রদীপ রাখা আছে, সন্ধ্যায় আমি প্রদীপ জ্বালি বাইরে, তো তো সেই কারণে মাঝে মাঝে লাভলিও এখানে উঠে পড়ছে, তারপরে এইসব আর কি। যাই হোক, পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে আর তারপর আমি যাবো রান্নাঘরে টিফিন বানাতে। তো তার আগে এই কাজটা করে নিলাম, ঠিক আছে। তো চলে এসেছি রান্নাঘরে, আমি টিফিন বানাচ্ছি। এটা বানাচ্ছি আলুর তরকারি, রুটি হয়ে গেছে, রুটি আর আলুর তরকারি আমি বানাচ্ছি, আমার হাজব্যান্ডকে খেতে দেবো। তারপর পরপর সব কাজ করতে হবে, ঠিক আছে। এই মাছ তুমি লাগাবে, মিষ্টিটা নিয়ে নাও। আর এখন আমি রান্না করছি শিম, টমেটো, আলু আর বেগুনের তরকারি। তো শিমটা আমি অনেক শিম হয়ে গেছে, হ্যাঁ। তো কাল আমার পাড়াতে একজন এমনি কেনা শিমও ছিল, আর তারপর আমার একজন পাড়াতে একজন দিদিমা আছেন, শিম গাছ লাগিয়েছেন, শিম চাষ হয়েছে। সে কারণে আবার তিনিও কিছু শিম হয়ে গেছে, তো সেই কারণে শিম বাটা একটু করবো ঠিক করেছি। তো আজকে শিম তরকারি আলু দিয়ে একটু শিমের তরকারি কথা দিয়ে শিম আলু বানাচ্ছি, ঠিক আছে। আর এখন বানাচ্ছি আমি কাতলা ভাপা, কাতলা ভাপা করবো। তো সেই কারণে আমি পেঁয়াজ একটু কড়াইতে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এই দুটো কাঁচা লঙ্কার কিছু পেঁয়াজ আমি ডালে দেবো তুলে, মানে কিছুটা পেঁয়াজ আমি ভেজে তুলে নেবো। তুলে আমি ডাল, মসুর ডালটা সেদ্ধ করেছি, ওটা দুটো কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ তুলে ডালটা ফুটিয়ে নেব, ঠিক আছে। তো কাতলা, এই যে দেখুন ডালটা সেদ্ধ করেছি। আর কাতলা মাছের ভাপা করবো, তো সেই কারণে আমি একটু পেঁয়াজটা খুব একেবারে ডিপ করে ভাজবো না, মোটামুটি ভাজবো। তো আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, আর দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু কুড়ে দিচ্ছি। এই ডালটা আমি ফুটিয়ে নেবো, হলুদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমি দিয়ে দিলাম বাকি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, ঠিক আছে। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদের গুঁড়ো, হ্যাঁ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এটি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। তো লঙ্কার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি যে টিফিন বক্সে আমি ভাপাটা বানাবো, আমি মোবাইলটা হাতে নিয়ে করছি, তো সেই জন্য মাঝে মাঝে একটু সরে সরে যাচ্ছে,
হ্যাঁ, এবার ওই মশলাটা যে করেছি সেটা আমি ওই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটা চামচ দিয়ে আর কি মশলাটা ঠিকঠাক করে নিচ্ছি। আর এইটা হচ্ছে 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 1টা কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে মিক্সিতে বেটেছি। বেটে এটা আমি ওই টিফিন বক্সের মধ্যে যে মশলাটা দিয়েছি ওর মধ্যে ঢেলে দিলাম। হ্যাঁ, এটা আমি কালো সর্ষেই দিয়েছি। আর তারপর বাটিটাতে সর্ষে পোস্ত লেগেছিলো, তো সেই কারণে একটু ধুয়ে দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার চামচটা দিয়ে ভালো করে মিশ্রণটা আর কি মেখে দেবো। সামান্য সর্ষের তেলও দিয়ে দিলাম আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। দিয়ে এবার সবটাই সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে দিলাম। মাছ তো কাতলা মাছ, তো সে কারণে একটু পেঁয়াজ রসুন তো দিলে গন্ধটা থাকবে না, তো সে কারণে ভালো করে একটু মিশ্রণটা তৈরি করে নিলাম। নিয়ে এইবার আমি মাছের পিসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে আমি উপরটা একটু মানে টিফিন বক্সটা একটু নাড়িয়ে নাড়িয়ে মাছগুলোর মধ্যে লাগিয়ে নিলাম। ঠিক এইরকমভাবে দেখুন, এইভাবে লাগিয়ে নিলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 2টো চিড়ে মানে চিড়ে দিয়ে দিলাম আর কি। হয়ে গেল। এবার ওটা মুখটা বন্ধ করে আমি কড়াইতে গরম জলের মধ্যে বসিয়ে দেবো। তো আমি ওই যে ডালের মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম সেটা দিয়ে আমি ফুটিয়ে নিই। ঠিক আছে, আর এবার দেখুন কড়াইতে আমি জল দিয়েছি, জল ফুটে গেছে, বক্সটা আমি বসিয়ে দিয়েছি। 20 মিনিটের মতো রাখবো, তারপর আমি তুলে নেব, হয়ে যাবে। 20 মিনিট রাখতে হবে, রেখে দিয়ে জলটা ফুটে যাওয়ার পর আমি তুলে দিয়েছি। এবার আমি তার ফাঁকে কিছু কাজ আমি করে নিচ্ছি, যেরকম ওই যে সবজির খোসাগুলো একটু আমি এখানে ফেলি বাড়ির আমাদের এইটা উঠোনের মধ্যেই এই সাইডে আর কি। আমি এখানটা আমাদের পুকুর আছে, দেখুন আমাদের পুকুর, ময়লাগুলো আমি ফেলে দিলাম ওই সবজির খোসাগুলো। আর ফ্যানটা আমি বেসিনে ফেলি না, গন্ধ আসবে, সেই কারণে আমি পুকুরের মধ্যেই ফ্যানটা ফেলে দিই। পুকুরে আমাদের অল্প কিছু মাছ আছে। তারপর আমি সামনেটা একটু এই যে গুঁড়িগুলো নিয়ে গেছে অনেকটা খালি হয়েছে, তো সামনেটা একটু আমি ঝাঁটা দিয়ে দিচ্ছি। উঠোন ঝাঁটা দিয়ে দিতে প্রচণ্ড মানে কোমর ব্যথা হয়ে যায়। বেশ কিছুদিন এই আমফানের পর থেকে ঝাঁটা দেওয়াই হয় না, কারণ ওই যে ডালপালাগুলো রাখা ছিল তো এখন তো নিয়ে চলে গেছে, আর বাকি একটু সামান্য আছে ওগুলো নিয়ে চলে যাবে, একদম ক্লিন হয়ে যাবে, তখন রেগুলার ঝাঁটা দিতে হবে। আমি দিই না হলে আমার হাজব্যান্ড দেয়, দুজনেই দিই। অনেক বড়ো জায়গা তো, উঠোন ঝাঁটা দিয়ে দিতে প্রচণ্ড মানে কোমর ব্যথা হয়ে যায়, কিন্তু না দিলে হবে না। আর আমাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে, সেগুলো পাতা প্রতিদিনই ঝাঁটা দিতে হয়, শীতের সময় তো বেশি বেশি করে। অনেক গাছপালা আছে, দেখেছেন কত নোংরা হয়েছে, শুধু ওই গুঁড়িগুলো রাখা ছিল বলে। যদি আমাদের বড়ো জায়গা, গাছপালা থাকলে উঠোন একদম পরিষ্কার থাকে। আর দেখেছেন লাভলি বসে আছে, লাভলি বসে আছে দেখছে, ঝাঁটা দেওয়া দেখছে। আর যে কথা বলছিলাম, গাছপালা থাকার জন্য অনেক পাতা পড়ে, সে কারণে ঝাঁটা প্রতিদিন দিতে হয়। নিজেদের বাড়ি তো নিজেদেরকে পরিষ্কার রাখতেই হবে, তাই না? আর নিজেদেরই খারাপ লাগে। তো যাই হোক, এবার ঝাঁটাটা দিয়ে দিচ্ছি। কেমন তাহলে এবার আমরা খেতে বসে গেছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। রান্না করেছি মসুর ডাল, ওই যে পেঁয়াজ দিয়ে করলাম, পেঁয়াজ দিয়ে মসুর ডাল করেছি, আর করেছি শিম টমেটো আলু বেগুন দিয়ে তরকারি করেছি। হ্যাঁ, আর ডিম মাছের ডিম একটুখানি ওটা ভেজেছি, ওটা আর বড়া করে নিয়ে এমনি ভেজে নিয়েছি, আর ভালো লাগলো না। আর এটা কাতলা মাছের ফাফাটা করলাম। হ্যাঁ, আর ভাত করেছি, ব্যাস।
আমাদের বাড়িতে প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা। আর রোদ তো নেই, আজকে সারাদিন রোদ নেই, একদম হালকা করে রোদ, প্রচণ্ড ঠান্ডা, খুব কষ্ট। ভাত খাওয়ার পর আরও শীত পায়, ঠিক আছে? তো এটাই বলছিলাম, আর ভিডিওটা আমি শেষ করছি। সবার কাছে অনুরোধ রাখলাম ভিডিওটা দেখার, সবাই প্লিজ দেখবেন, ভালো লাগলে ভালোবেসে একখানা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে, কাতলা ভাপাটা কেমন লেগেছে, ঠিকঠাক করতে পেরেছি কি না জানাবেন কিন্তু কেমন। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর খুব আনন্দে থাকবেন। আমি নিজেও ভালো থাকার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, দেখি পরের ভিডিও আপনাদের জন্য কী আনতে পারি, কেমন। আজ আসি, বাই।